নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মীন রাশি 2023 মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে। এই সাতটি ঘটনা ডায়েরিতে নোট করে নিন। আপনি মীন রাশির মানুষ, আপনার জন্য এই মহা ভবিষ্যৎবাণী আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। দেখুন, সবটাই যে পজিটিভ তা নয়, আবার সবটাই যে নেগেটিভ তাও কিন্তু নয়। পজিটিভ এবং নেগেটিভ দুটি কিন্তু এখানে আমি আলোচনা করব, এবং এরপরে যে আমি ভিডিওটি নিয়ে আনবো, যেটা হচ্ছে 2023 মীন রাশির কেমন যাবে বর্ষফল, সেখানে স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, ভাগ্য, বিবাহ, প্রেম, সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে করব। তো এবার শুরু করা যাক, মীন রাশির কেমন যেতে চলেছে 2023-এ ছয়টি মহাভবিষ্যৎবাণী, এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে কি উপায় করবেন আমি তাও আপনাদেরকে এই ভিডিও শেষে জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং শ্রেয়াশিস জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করতে চলেছি। দেখুন, প্রথম কথা, 17 জানুয়ারি 2023 শনি কুম্ভ রাশি থেকে মকর রাশি থেকে মার্জনা করবেন, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, এবং 21 এপ্রিল 2023 মীন রাশি থেকে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করছে, এবং 30 অক্টোবর 2023 আপনার রাহু আপনার মেষ রাশি থেকে আপনার মীন রাশিতে এবং কেতু আপনার কন্যা রাশিতে প্রবেশ করছে। কি মহা ভবিষ্যৎবাণী আসতে চলেছে, অবশ্যই ভিডিওর আলোচনা শুনবেন, এবং সম্পূর্ণরূপে যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা যত ভিডিও দেখবেন অবশ্যই আমি উৎসাহিত হব, আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আমি প্রচেষ্টা করব, এবং আপনারা কিসের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ প্রচুর কমেন্ট এসছে যে 2023টা কেমন যেতে পারে স্যার মীন রাশির ক্ষেত্রে। প্রত্যেক রাশি সম্বন্ধে কিন্তু হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ করেছেন। তার একটা 6টি মহা ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আলোচনাটা শুরু করা যাক। প্রথম যে পয়েন্ট, 17 জানুয়ারি 2023 আপনার শনি রাশি পরিবর্তন করে আপনার রাশি দ্বাদশভাবে চলে আসছে, এবং আপনাদের পূর্ণ মাত্রায় শনি সাড়ে সাতই কিন্তু স্টার্ট হচ্ছে। শনি সাড়ে সাতই সবসময় যে নেগেটিভ হয় তা না, অনেক ক্ষেত্রে পজিটিভও হয়। খারাপ সবসময় হয় না, ভালোও হয় খারাপও হয়, দুটোই কিন্তু হয়। তবে দেখতে হবে আপনার রাশিচক্রের শনির অবস্থান, এবং শনি হচ্ছেন কর্মফলদাতা গ্রহ, আপনার কর্ম কেমন আছে তার উপর আপনি কিন্তু সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আপনাকে শনিদেব কিন্তু দিবেন। শনি সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে দ্বাদশভাবে, আপনাদের এই সময় কিন্তু বিদেশ থেকে ইনকাম, যারা বিদেশের সাথে যুক্ত আছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে, বিদেশ থেকে আপনাদের ইনকাম বৃদ্ধি করবে, গেন করবে, এবং আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ সৃষ্টি করছে, এবং আপনাদের এবছর দূর যাত্রা, ভ্রমণ, কর্মসূত্রে ভ্রমণ, আপনাদের ভ্রমণ যোগটা কিন্তু বাড়বে মীন রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বৃহস্পতি আপনার 21 এপ্রিল 2023 আপনার ধনভাবে প্রবেশ করছে, অর্থাৎ এবং মিত্র গৃহে আপনাদের অর্থনৈতিক সফলতা আপনাদেরকে দিবে বৃহস্পতি, আর্থিক স্থিতির জায়গা মজবুত করবে, এবং সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ষষ্ঠভাবকে দেখছে, এবং শনিও কিন্তু ষষ্ঠভাবকে দেখছে। যারা বৃহস্পতি এবং শনি যুগ্ম দৃষ্টি আপনার রাশির ষষ্ঠভাবে, অর্থাৎ এখানে যারা কম্পিটিশান অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন,
প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু গেইন কিন্তু করবেন। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং যাদের ক্ষেত্রে শরীরের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, শরীরের জায়গাটা আপনাদের কিছুটা হলো রিলিফের জায়গা কিন্তু আসছে। এবং এই বৃহস্পতি আপনার কর্মভাবে দৃষ্টি দিবে। দেখুন, কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা কর্ম জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়। যাদের কর্মকেন্দ্রিক সমস্যা আসছিল, চাকরি পাচ্ছিলেন না বা চাকরি পাচ্ছেন কিন্তু মন মতন স্যালারি পাচ্ছেন না, চাকরি করছেন কিন্তু সেখানে স্যাটিসফ্যাকশন নেই, এই জায়গাটা কিন্তু মন মতন স্যালারি পাচ্ছেন না বা সেই জায়গাটাতে আপনার মন টিকছে না, সেই চাকরির একটা পরিবর্তন কিন্তু আপনাদের হবে, বড় ধরনের পরিবর্তন। বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে, কর্ম হবে আপনাদের নিশ্চিত রূপে, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। এমএনসি কোম্পানিতে বা সরকারি কোনো চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। এবং এই বৃহস্পতি অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের, বিশেষ করে লিভারের জায়গাটা, পেটের সমস্যা, এবং আপনাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো গ্যাস্ট্রাইটিস সমস্যা নিয়ে কিন্তু ভোগাবে। এবং শনি দ্বাদশভাবে আপনাদের ব্যথা বেদনা, অর্থাৎ ব্যথার জায়গা, পায়ে চোট আঘাত লেগে যাওয়ার জায়গা, আননেসেসারি অর্থ খরচের জায়গা আপনাদের কিন্তু বাড়বে, অর্থাৎ অযথা অর্থ খরচ আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মীন রাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে। অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখুন, কি উপায় করবেন আমি অবশ্যই বলবো। দেখুন, শনি সাড়ে সাথে আপনাদের শুরু হচ্ছে, মাথায় রাখবেন শনি বেশিরভাগ চার্টে কিন্তু নেগেটিভ পজিশানে কিন্তু থাকে। শনি রক্ষা কবচটা আপনারা ইমিডিয়েট পরিধান করুন, অর্থাৎ সাড়ে সাথে শুরু হওয়ার আগে আগে, অর্থাৎ শুরু হয়ে যাওয়ার পর না, তার আগে করলে আরও দুর্দান্ত ফাস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি ধনভাবে ধনপতি অবস্থান করছে, ধনভাবে আপনার কর্মপতি অবস্থান করছে, যতটা আপনি পরিশ্রম করবেন পরিশ্রম অনুযায়ী আপনি কিন্তু অর্থ কিন্তু 2023 কিন্তু আপনি পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ম্যারিড লাইফে সমস্যা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা কিন্তু থাকছে, ম্যারিটাল সমস্যা, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর দিন। এবং রাহু আপনার রাশিতে প্রবেশ করছে, নজর রাখুন, রাশিতে রাহু আপনাদের অ্যাংজাইটি বৃদ্ধি করবে, মনের উপর আপনার চাপ সৃষ্টি করবে, মানসিক টেনশন ডিপ্রেশন আপনাদের বৃদ্ধি করবে। সবটা কিন্তু পজিটিভ হতে পারে না, অর্থাৎ আমি তো পজিটিভ কথাগুলো বললাম, কিছু তো খারাপ তো হবে, সবটাই তো ভালো হতে পারে না। এই জন্য আমি বারবার বলছি, মহা ভবিষ্যৎবাণী যা ধ্রুব সত্য হবে আপনার সঙ্গে এই ঘটনাগুলোই আপনার সাথে ঘটবে, যদি আপনার দশা অন্তর্দশা গ্রহের গোচর যদি ঠিক থাকে, অর্থাৎ মানসিক অ্যাংজাইটি মানসিক ডিপ্রেশন আপনাদের হবে। এবং একটা 30 অক্টোবর 2023 পর থেকে আপনাদের বড় ধরনের ইনভেস্টমেন্টের জায়গাতে একটু হলো খেয়াল রাখবেন, বিশেষ করে আপনাদের দাঁতের সমস্যা বৃদ্ধি করবে এবং ব্যাক পেন সিদ্ধারাতে ব্যথা, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু, এবং হাঁটুতে ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বাড়বে মীন রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ বিশেষভাবে এই দিকটা আপনারা খেয়াল কিন্তু দিন। এবং এর পাশাপাশি সপ্তমভাবে কেতু, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আমি আবারও বলবো চোখ কান খুলে রেখে কাজ করুন 30 অক্টোবর 2023 পর থেকে। এই জন্য আমি বারবার বলছি, মহা ভবিষ্যৎবাণী, 30 অক্টোবর 2023 পর থেকে পার্টনারশিপ বিজনেস যারা করছেন, যৌথভাবে বিজনেস করছেন, বিশেষভাবে খেয়াল রাখুন। এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট
একটা মনে মনোমালিন্য তৈরি কিন্তু হবে, যারা দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বাধা কিন্তু সৃষ্টি হচ্ছে। 2023 মীন রাশির মহাভবিষ্যৎবাণী আমি বললাম, আপনারা মা তারার উপাসনা আপনারা করুন এবং ভগবান শিবের আপনারা উপাসনা করুন। যতটা ওম নমঃ শিবায় আপনারা বলতে পারবেন ততদিক ভালো, এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, পাশাপাশি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। নমস্কার, ধন্যবাদ।